Wow! That is a dead shot! You know, wow, na? Wow! Wow! Guys, a big welcome to my channel. Ashukuri tumra shobai khub bhalo acho ar amio onek bhalo achi. Ajke kothay jacchi na jacchi shetar hoyto title ta pore tumra bujhtei pere gecho to jacchi hocche shopping korte pujor planete. Planete na gele to pujor shopping adhura thake. So tai jonno ajke berochhi ar hopefully ei vlog ta amar je travel series ta cholche dighar shetar moddhei dite pari ami hopefully. আর আশা করি তোমাদের আমার ট্রাভেল সিরিজটা ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না কেউই হয়তো এখানে কনসিডারটা বেশি চলে গেছে যাই হোক তো চলো আজকের তাহলে ব্লগটা শুরু করা যাক আই होप তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে আর ডোন্ট স্কিপ দ্য ব্লগ শেষ অবধি দেখো আর আমি একা যাচ্ছি না সাথে আমার একটা বন্ধুও যাচ্ছে যাকে তোমরা অনেক দিন পর দেখতে পাবে তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক আমার সাথে অনেক বছর পর কেস এই না এটা এটা হবে না আমি চুল ছাড়বো সুন্দর লাগবে না আমি তো এটাই তো বলি আমরা এখন মেট্রোতে এসেছি মানে এখনো মেট্রোতে যাইনি মেট্রোতে গিয়ে তারপরে টিকিট ফিকিট কেটে তারপরে কথা বলছি দুর্গাপুজোর লাইন না এসপ্ল্যানেডে জাস্ট আসলাম আর নেমে এখানে পিছনে ছ নম্বর গেট থেকে আসলাম আর নেমে এখানে দেখা শুরু করে দিয়েছি সাথে আছে পায়েল অনেক দিন পর ও দেখছে তো তোমাদেরও দেখাচ্ছি সব কিছু যা যা আছে আর কি কি কিনবো না কিনবো সেটা ভিডিওর শেষে বলি এগুলো তো ইয়ে টাইপের ড্রেস টাইপের এগুলো পুরো কটনের দেখো দাম 200 আর এখানে ফুলাতা আছে মানে গুচি কটন দেখ সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এখানে সব ছেলেদের কালেকশন আছে কেউ যদি ভাবো যে পুজোর প্যান্ডেলের জন্য প্রিপারেশন নিতে হবে তো তাহলে স্প্ল্যানেড চলে আসো স্প্ল্যানেডের মতো ধাক্কা ধুক্কি করা হচ্ছে না ওই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না রীতিমতো এত ভিড় গরম পড়েছে না খেলেও নয় ঠিক আছে এগুলো কত করে গো 300 ম্যাডাম এখন আরসিটা 300 এরকম নিবে 200 টাকা প্রিন্টেডটা তাই এগুলো কত এটা 300 টাকা এটা 200 টাকা এটা 300 টাকা এটা এই বন্যাটা নিচ্ছে দিদির দামে আপনাকে দিচ্ছি আপনি এটা নিলাম 200 টাকা বলছে 300 বলেছিল বাঙালি বার্গেনিং করবে না তা তো হয় না এই যে জুতো সামনে এসছি এখানে এইটা দেখছি পছন্দ হয়েছে একটু কুর্তি কেনা হয়ে গেছে ওর একটা আর আমার একটা জাস্ট ওন্না হলো আগের কালেকশন আছে ওই ব্যাগগুলো কত গো ওই ব্রাউন কালারেরটা এদিকেরটা হ্যাঁ 950 900 ওগুলো কত করে গো 150 এক দাম 150 করে না সব 150 টাকা না ঘুরে 150 টাকা না ঘুরে বলে দিদি চলে আসুন কত করে এগুলো নিউ মার্কেটে ঢুকতেই ঠিক বাঁদিকে এটা রয়েছে পুরো
আমরা ডিসাইড করলাম আমরা পুজোর দিনকে পুরো ফাঁকা থাকবে, শান্তিতে একবার দেখো তোমরা জামা কাপড় কেনার চেয়ে বেশি ধাক্কা খাচ্ছে। ছোলে ভাটুরে নেব, ওকে কেউ জল দাও। মোটামুটি কেনাকেনা হলো, আর এত ভিড়, মানে ভিড়ের মধ্যে ভিডিও করা ইম্পসিবল। জল খাই, এরপর ঠান্ডা খাচ্ছি খালি, আমরা এসেই লস্যি খেয়ে খা খা খা। তাহলে নুন দিতে পারো, ভাটুরে খাচ্ছি ভাটুরে। এটার দাম 110, নুনটা কম ছিল কিন্তু এখন নুনটা চাইলাম। ওকে কত করে বললো ওগুলো? বললো 150। এখন বাজে হচ্ছে 5টা, এখন বাড়ির দিকে যাচ্ছি, চলে এসেছি প্রায়। কিন্তু এখানটাতে এত প্রবলেম হয়, এ যাবে না তো ও যাবে না, ও যাবে না তো ও যাবে না। আমি বাড়িতে গিয়ে যা যা কিনেছি সব কিছু দেখাবো, ও যেটা কিনেছে সেটাও দেখাবো, আমি যেটা কিনেছি সেটাও দেখাবো। তো স্কিপ করো না, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। একটু আগে জাস্ট বাড়িতে আসলাম, তো ভাবলাম যে একেবারে তোমাদের যা যা কিনেছি সেগুলো একবার চটাপট করে শেয়ার করে দিই। আচ্ছা, ও যেটা কিনেছে সেটা হচ্ছে এই কুর্তিটা, এই একটা কুর্তি, খুব সুন্দর এমব্রয়েড আর ফ্লোরাল টাইপের, আর এরকম একটা এরম কাটটা রয়েছে। দাঁড়ালে বলছি বলে মুখ মুছবো কি করে, ওই দিকে আছে, ওদিক দিয়ে চলে যা। এরম একটা কাট রয়েছে, তো ওইটার দাম পড়েছে 350। কোনো কমানোর কোনো কিছু না, বার্গেনিং করলাম কিছু না, ফিক্সড প্রাইস। তো এটা নিয়েছে ওটা, ও এটাই কিনেছে, আমি এই কার্ডটা কিনেছি, পার্স, যেটার দাম পড়েছে 150। এটা ক্লাচার কিনেছি, এই যে ক্লাচারটা পড়েছে 30। আমি একটা ওড়না কিনেছি, কি যেন বলছিল, বেনারসি, এই টাইপের একটা ওড়না কিনেছি, বেশ সুন্দর। অনেকদিন ধরে ভাবছিলাম এটা ঠিকঠাক কিনবো, তো এটার দাম পড়েছে 200, কিচ্ছু কমালো না, হ্যাঁ কমিয়েছে, হ্যাঁ। আমি একটা চোকার কিনেছি, এই যে চোকারটা, চোকারটা খুব সুন্দর, আর শাড়ির সাথে তো যাবে। এটাও নিয়েছে কত নিল, 200, এটাও 200 নিয়েছে। এই যে একটা কাঠের চিরুনি, আমার চিরুনিটা ভেঙে গেছে, এটা নিয়েছিল কত বলেছিল, এটা 150 বলেছিল, 70 টাকা নিয়েছে। জুতি কিনেছি, জুতি, এই যে খুব সুন্দর এইখানটা, এটা নিয়েছিল, এটা বলেছিল কত বলেছিল, এটা 250 বলেছিল, আমি এটা 180 বলেছিলাম, ও বললো 150-তে, তারপরে 150-তেই দিয়েছে আমাকে। ক্লিপস গুলো দেখে নেবে, জায়গাগুলো বলে দিলাম, এরকম ভাবে বার্গেনিং করবে, দিয়ে দেবে। তোমার তো ক্লিপ কিনেছি, ক্লিপটা আমি মাঝে সাঝেই দেখবে ব্লগে পড়ি, ছিল ওটা খারাপ হয়ে গেছে, আমার পার্স চেনেছিলি ওইখানে আছে, এই যে এই দুটো ক্লিপ কিনেছি খুবই। আরেকটা জিনিস এই দেখো, এটা অ্যাঙ্কেলে পড়ে, এটা কত নিয়েছিল, 20 টাকা নিয়েছে। এটা এটা একদম ট্রেন্ডসে আর সিটি মার্টের একদম ঠিক সামনে, নিচে দেখবে একটা আঙ্কেল নিয়ে ইয়ে করছে, এনে ধর। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে,
ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব লাইক তো এই ছিল আজকের শপিং খুবই ছোট ছোট কাট্ট জামা কাপড় আমি কিছু মোটেও ছোট কাট্ট না সারাদিন অনেক একজন একবার এদিকে কেউ ধাক্কা মারে এদিকে যাই একবার এদিকে ধাক্কা মারে এদিকে যাই এই করে গেছি আজকে ধাক্কা খেতে খেতে শপিং এর চেয়ে বেশি ধাক্কা খাওয়া হয়েছে জানো ধাক্কা খেতে বাপ রে যাই হোক তাহলে এখানে এন্ড করছি টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দে থেকো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টাটা